বাংলাদেশে ফাইকাস সংগ্রহের পাশাপাশি আমি নেটিভ অর্কিড সংগ্রহে আমার আগ্রহ জন্মেছে মূলত বাংলাদেশে যে নেটিভ অর্কিড যে গাছগুলোতে জন্মে, অনেক বড় গাছগুলো প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে, সাথে সাথে নেটিভ অর্কিডগুলো হারিয়ে যাচ্ছে। আমি যেখানে গাছ কেটে ফেলা হয় ওখান থেকে নেটিভ অর্কিড সংগ্রহ করে আমি আমার বাড়িতে এনে আমার আম গাছ, কাঁঠাল গাছে ওই অর্কিডগুলো সেট করে ওখানে এগুলো সংরক্ষণ করি। আমার সংগ্রহে বর্তমানে 100+ প্রজাতির নেটিভ অর্কিড রয়েছে। এই অর্কিডগুলো আশা করি সংরক্ষণে, বাংলাদেশের নেটিভ অর্কিড সংরক্ষণে আমার ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।